পাল্টাপাল্টি আক্রমণে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। কাল ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান আতিকের, জয় নিয়ে আশাবাদী শাফিন। এবং নিমতলির ঘটনায় সচেতন হলে চকবাজারের প্রাণহানি 80% কম হতো, পর্যবেক্ষণ হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছে ইসরাত জাহান। শুরুতেই ভারত পাকিস্তান সংকট প্রসঙ্গ। আক্রমণ পাল্টা আক্রমণে রুদ্ধশ্বাস, উত্তেজনা ভারত পাকিস্তানে। বালাকোটে বিমান হামলার জেরে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের তলব করেছে ইসলামাবাদ। এ সময় হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় দেশটি, তবে আত্মরক্ষার্থেই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য দিল্লির। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। পাল্টাপাল্টি আক্রমণে উত্তেজনার পারদ চড়ছে ভারত পাকিস্তানে। বালাকোট শহরে জয়শি মোহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমানের হামলার পর চলছে পাল্টাপাল্টি অভিযোগ, হুমকি। মঙ্গলবার রাতে ইসলামাবাদে থাকা ভারতীয় কূটনীতিকদের ডেকে হামলার বিষয়ে জানতে চায় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হামলার জবাবে পাল্টা চমকের হুমকি দেয় পাকিস্তান। তবে 2003 সালের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ আনেন ভারতীয় কূটনীতিকরা। যুদ্ধ নয় বরং আত্মরক্ষার্থেই এ অভিযান চালানো হয়েছে বলে জানান তারা। এর আগে ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপন বয়কটের ঘোষণা দেন পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হোসেন। বলেন, পাকিস্তানের মানুষ ভারতের কোনো অনুষ্ঠান দেখতে আর আগ্রহী নয়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও অস্ট্রেলিয়া দুই দেশকে সংযত থাকার পরামর্শ দিলেও দিল্লির সমালোচনা না করায় বিষয়টিকে সাফল্য হিসেবে দেখছে ভারত। তবে সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। এছাড়া আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে ওআইসির বৈঠকে ভারতের অংশগ্রহণে তেমন কোনো প্রভাব পড়বে না, এমনটি বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। চলে যাচ্ছি দেশের প্রসঙ্গে। কাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচন। এর আগে শেষ সময়ের প্রচারণায় ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। আর জাতীয় পার্টির শাফিন আহমেদ জানিয়েছেন জয় নিয়ে আশাবাদী তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন, শেষ সময়ে তাই ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। লিফলেট দিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নগরীর বিভিন্ন স্থানে দিনভর জনসংযোগ করেন। প্রচার কাজের মাঝে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান তিনি। নির্বাচনটা যদি আরেকটি দল আসতো আরো বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ হতো। 28 তারিখে আসেন, আপনাদের নাগরিক অধিকার, আপনার ভোট আপনি দিবেন। এই নাগরিক অধিকারের জন্য আমি মনে করি আগামী পরশুদিন সরকারি ছুটি ঢাকা উত্তরে, সবাই আসবেন এবং আপনাদের ভোটকে আপনারা দিয়ে আপনাদের ভোটকে নিশ্চয়তা করবেন, আপনাদের গণতন্ত্র অধিকার আপনারা প্রতিষ্ঠিত করবেন। দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন জাতীয় পার্টির শাফিন আহমেদও। সুষ্ঠু নির্বাচন হলে জিতবেন বলে দাবি করেন এই ব্যান্ড তারকা। যে উন্নয়ন আমরা শুরুর দিকে দেখেছিলাম 80-এর দশকের, সেটার প্রবর্তক কিন্তু আমাদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। ঢাকা শহরে 80-এর দশকে আমরা যেগুলো নিয়ে গর্ববোধ করতাম যে ঢাকা শহরে পরিবর্তন আসছে, সেইটার ধারাবাহিকতা আমি ধরে রাখবো। জয়ী হলে উন্নত নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন সব প্রার্থী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনায় সচেতন হলে চকবাজারের প্রাণহানি অন্তত 80% কম হতো বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। এছাড়া সে সময় গঠিত তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও KM কামরুল কাদেরের বেঞ্চ এক রুলে সুপারিশ বাস্তবায়ন না হয় গভীর উদ্বেগ প্রকাশ করে। জানমালের নিরাপত্তে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ কেন করা হবে না তাও জানতে চান। শাকের আরজু রিপোর্ট। 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় আগুনে প্রাণ হারান 69 জন। আবাসিক ভবনের নিচে কেমিক্যালের গোডাউন, লাইটারের রিফিল এবং বডি স্প্রের মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। 10 বছর আগে পুরান ঢাকার নিমতলিতেও ঘটে একই ধরনের অগ্নিকাণ্ড। ওই ঘটনায় তদন্ত কমিটি 17টি সুপারিশ আজও বাস্তবায়ন হয়নি।
কমিটির সুপারিশ বাস্তবায়ন, ক্ষতিপূরণের দাবিতে চারটি রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানিতে আমলাদের উদাসীনতাকে দায়ী করেন হাইকোর্ট। রুলে সুপারিশ বাস্তবায়নের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চান হাইকোর্ট। আমাদের দেশের এমন যদি সুপারিশ হয় এবং সেই সুপারিশ যদি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা না মানেন তাহলে তো খুবই দুঃখজনক এবং সেটা আদালত কখনো অ্যাপ্রুভ করে না। মানুষের জানমাল এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কেন বিদ্যমান আইন যথোপযুক্তভাবে সক্রিয়ভাবে বাস্তবায়ন করা হবে না, সেটিও কিন্তু রুলের একটি অংশ। চকবাজার ট্র্যাজেডির পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আদালতে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এ ধরনের ঘটনা রোধে সরকারের সদিচ্ছা রয়েছে। একা প্রধানমন্ত্রীর সব সামাল দেওয়া সম্ভব না। এখানে সরকারি কর্মচারী এবং অন্যান্য যারা আছেন সবাইকে এই প্রধানমন্ত্রীর ইচ্ছা বা তার নির্দেশ সে অনুযায়ী কাজ করা উচিত। বাস্তবায়ন করার বিষয়ে অনেকগুলো ব্যাপার নির্ভর করছে। সেখানে হলো এই যে পুরনো শহর যেখানে আছে সেগুলোকে কীভাবে নতুন করা যায়, রাস্তাঘাটের ব্যবস্থা করা যায়। মন্ত্রিপরিষদ সচিব, শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ তিনটিকে স্ট্যান্ড ওভার করেছেন, চার সপ্তাহ পরে শুনবেন। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে, বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও কর্মস্থলগামী মানুষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শরীয়তপুরে ফসলে জমি দখল করে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। অপূর্ব প্রকৃতি কন্যা, নেত্রকোনার সুসং দুর্গাপুর, অবকাঠামো উন্নয়নের তাগিদ পর্যটকদের। আবার আমন্ত্রণ সকাল নয়টার একুশে সংবাদে। শরীয়তপুরে জোর করে কৃষকদের ফসলি জমি দখল করে মৎস্য প্রকল্প তৈরির অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করেই এমনটি করছে একটি মহল। এদিকে জমি দখলের কারণে পথে বসার উপক্রম পাঁচ শতাধিক কৃষকের, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁওয়ের স্বনির্ভর এলাকায় অবৈধভাবে মৎস্য প্রকল্প গড়ে তুলছে প্রভাবশালী মহল। প্রকল্পের জন্য দখল করা হয়েছে স্থানীয় কৃষকদের জমি। কৃষকরা জমি দিতে রাজি না হওয়ায় রাতের আধারে মাটি কেটে পুকুর খনন করা হয়েছে। এখানে ইরি বড় ধানের ক্ষেত থাকলেও চলতি মৌসুমে চাষ করতে পারছেন না কৃষকরা। একই সাথে যেসব জমিতে ধান বোনা হয়েছে তাতে পানি সেচ বন্ধ করে দিয়েছে প্রকল্প মালিক অভিযুক্ত মইনুল মোড়ল। এই দাগ লাগাইতাম অগ্রহণ মাসে, এই ধান আছে ফাল্গুন মাসে, এই গাছে হেরগুলো লাগাইতে পারতাছি না। ওরা আয়া এই রকম ড্রেন ভাঙ্গিয়া ওরা এই পানি বন্ধ করে দিয়া, সরকারি কাল বা সরকারি ড্রেন এগুলি বন্ধ করে হালাইছে। চাষাবাদ না করার হুমকি দেয়ায় বিপাকে পড়েছে এলাকার পাঁচ শতাধিক কৃষক পরিবার। প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করেন তারা। তারা 10-15টা এই ইনিয়া হুন্ডা নিয়ে আইসা হুমকি দিছে। এই যে প্রজেক্ট করলে তো আমাকে হাঁস মুরগি নামতে দিব না, আমরা গরু বাছুর পালতে পারবো না। জোরজবস্তি কাজ করে মেশিন বন্ধ করে দেয়, মানে এনে বল করতে দিবেন এক কথায়। জমি দখল করে মইনুল মোড়লের মৎস্য প্রকল্প তৈরির কথা স্বীকার করেন ইউপি চেয়ারম্যানও। তবে এ ব্যাপারে একুশের ক্যামেরায় কথা বলতে রাজি হননি অভিযুক্ত ব্যবসায়ী। ঘেরার মাঝখানে অন্য জমি আলাদা জমি ফেলে জোর প্রয়োগ করিয়া তাদের জমিগুলো পায়তারা করতেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে যে আমাদের প্রচলিত আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বিষয়টি সুরাহা করে জমি ফেরত দেবার দাবি ভুক্তভোগী কৃষকদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন।
নেত্রকোনার সুসং দুর্গাপুর, এখানে প্রকৃতি সেজে আছে অপরূপ রূপে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ সোমেশ্বরী আর একপারে সাদা মাটির পাহাড় এখানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দুর্গাপুরে আসেন ভ্রমণ বিপাসুরা। অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে আয় হতে পারে বিপুল পরিমাণ রাজস্ব। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলা শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে গারো পাহাড়, এর পাদদেশে সীমান্তবর্তী সুসং দুর্গাপুর উপজেলা। প্রবেশদ্বার পিরিসিরিতেই দর্শনার্থীদের নজর কাড়ে টঙ্ক বিদ্রোহের সাক্ষী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল একাডেমি। পাহাড়ি এই জনপদে আরও আছে হাজংমাতা, রাশিমণির স্মৃতিসৌধ, রানীখং মিশন, সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী সহ নানা দর্শনীয় স্থান। নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে প্রকৃতির সাথে নিবিড়ভাবে বসবাস করছে গারো, হাজং ও বানাই সম্প্রদায়ের মানুষ। দেশের বাইরে থেকেও একজন ফ্রেন্ড এসছে, তো আমরা একসাথে চিন্তা করলাম যে ঠিক আছে, একত্রিত হয়ে আমরা এই ট্রাভেলিংটা সুযোগটা নিই। কিন্তু সাদা মাটি না, আসলে পাহাড়টার মধ্যে অনেকগুলো কালার এবং অনেক সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্যটা। ওখানে কয়েকটা লেক আছে বিভিন্ন কালারের, সবুজ কালারের পানি, ব্লু কালারের পানি, এটাও অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা আসেন দুর্গাপুরে। অবকাঠামো উন্নয়ন সহ সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। এখানে যদি পর্যটক হিসাবে মানে অনেক অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। রোড কমিউনিকেশন ইজ নট গুড এন্ড হেলদি, আর যে সমস্যাটা সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ নট গুড। স্থানীয় প্রশাসন বলছে পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর কাজ চলছে। দুর্গাপুরকে পর্যটন বান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এবং পর্যটন বান্ধব এলাকার জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সুসং দুর্গাপুরকে পর্যটন এলাকা ঘোষণা করে এর উন্নয়ন চান সংশ্লিষ্টরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভিয়েতনামে আজ ট্রাম্প কিম দ্বিতীয় শীর্ষ বৈঠক, সমঝোতার ক্ষেত্রে প্রস্তুতির অপেক্ষায় বিশ্ব। প্রেস কাপের সেমিফাইনালে পিএসজি ডি মারিয়ার জোড়া গোল। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাশ্মীর নিয়ে উত্তেজনা চরমে ইসলামাবাদে ভারতীয় কূটনৈতিক তলব, আত্মরক্ষার্থে হামলা বলছে দিল্লি। কাল ঢাকা উত্তর সিটিতে উপনির্বাচন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান আতিকের, জয় নিয়ে আশাবাদী শাফিন। এবং নিমতলির ঘটনায় সচেতন হলে চকবাজারে প্রাণহানি 80% কম হতো, পর্যবেক্ষণ হাইকোর্টে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।